এই রিসর্টের সব থেকে মেন আকর্ষণ হচ্ছে সুইমিং পুল, যেটা পুরোপুরি রেডি হয়ে গেছে, জল ভর্তি করা কোনো হয়নি। রুমটার নাম হচ্ছে সুন্দরী, আর সত্যি রুমটা কি সুন্দর দেখুন। আলু পটলের তরকারি, চিকেন, এটা রয়েছে আমড়ার টক। আমরা কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি কলকাতার জঙ্গলে, আর আমার ঠিক উল্টো দিকে কিন্তু রয়েছে বাংলাদেশ। আজ আমরা চলে এসেছি কিন্তু টাকি। কলকাতা থেকে একদিনের মধ্যেই ঘুরে চলে আসা সব থেকে আদর্শ জায়গা হচ্ছে এই টাকি। আর এই টাকি আপনারা কীভাবে আসবেন, কীভাবে সাইট সিন করবেন এবং কোথায় থাকবেন, এই সব কিছু নিয়ে থাকছে কিন্তু আজকের এই ভিডিও। তো ভিডিওর সঙ্গে থাকুন, ভিডিও দেখুন। সপ্তাহান্তের শেষে একদিন কিংবা দুদিন কিংবা দিনের দিন কলকাতার কাছে ঘুরে আসার সব থেকে সেরা জায়গা হচ্ছে টাকি। টাকি রাজবাড়ি, গোলপাতার জঙ্গল, ভারত বাংলাদেশ বর্ডার সাইট সিন হিসাবে তো থাকছেই, তার সাথে থাকছে গ্রাম বাংলার মাঝে প্রাকৃতিক সৌন্দর্যে গড়ে ওঠা সুইমিং পুল যুক্ত গ্রাম বাংলা ইকো রিসর্ট। তো আমরা কিন্তু এখন আছি শিয়ালদা স্টেশনে, আর শিয়ালদা স্টেশন থেকে আজকে হাসনাবাদ লোকাল ধরে যাব টাকি স্টেশন। 2 ঘন্টার জার্নি, চলো ট্রেনে উঠি, তারপর বাকি কথা হচ্ছে। ট্রেনের টাইমিং অলরেডি দিয়ে দিয়েছে, চলো উঠি। সকাল সকাল শিয়ালদা স্টেশন থেকে আমি আর অঙ্কিতা 8:22 হাসনাবাদ লোকাল ধরে চলে গেলাম নিমদাড়ি স্টেশনে। সময় লাগলো ট্রেনে 2 ঘন্টা, আর ভাড়া লাগলো জন প্রতি 20 টাকা করে। আমরা শিয়ালদা থেকে 8:22 হাসনাবাদ লোকাল ধরে চলে এসেছি নিমদাড়ি স্টেশনে। এর পরের স্টেশনই হচ্ছে, এই হচ্ছে নিমদাড়ি স্টেশন। আর এখান থেকে আপনাদেরকে এসে কিন্তু এখানে অনেক টোটো দাঁড়িয়ে আছে, এখান থেকে আপনাদের টোটো ধরতে হবে। তো চলুন দেখি। তো আমরা আছি শঙ্করপুরে। দাদা ভাড়া কত হয় শঙ্করপুরে এখান থেকে? 50 টাকা। 50 টাকা? না না না, 25 টাকা করে। 25 টাকা করে? হ্যাঁ। আচ্ছা, নিমদাড়ি স্টেশন থেকে আপনাদেরকে বাইরে বেরিয়ে এসে টোটো স্ট্যান্ডে এসে বলতে হবে যে শঙ্করপুর পার্ক যাব। তো ওনারা 25 টাকা করে ভাড়া বললো। তো চলুন টোটে উঠে পড়ি, যেতে যেতে বাকি কথা হবে আপনাদের সাথে। বৃষ্টিতে ভেজা মাটির গন্ধ এবং গ্রামের পথ বেয়ে আমরা চললাম শঙ্করপুরের দিকে। নিমদাড়ি স্টেশন থেকে 25 টাকা ভাড়া দিয়ে টোটো করে কিন্তু আমরা চলে এলাম শঙ্করপুর পার্ক। এই শঙ্করপুর পার্কের সামনেই কিন্তু রয়েছে শঙ্করপুর গ্রাম বাংলা হোমস্টে, যেখানে আজ আমরা ডে আউটিংয়ের জন্য এসেছি। তো ভেতরে চলুন, গিয়ে বাকি ডিটেলসটা আপনাদের সাথে শেয়ার করছি। আর এখানে কিন্তু আমরা আজকে ডে আউটিং করছি, আর আসা মাত্রই কিন্তু আমাদেরকে রুম দেওয়া হয়ে গেছে। এখানে কিন্তু প্রতিটা রুমেরই আলাদা আলাদা নাম রয়েছে, যেমন আমার পিছনের রুমটা রয়েছে সুন্দরী, আর তার পাশে রয়েছে গড়ান। আমরা কতটা সুন্দর জানি না, তবে আজকে কিন্তু সুন্দরী রুমে থাকবো। তো চলুন রুমটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাই কতটা সুন্দর। রুমটার নাম হচ্ছে সুন্দরী, আর সত্যি রুমটা কি সুন্দর দেখুন, দারুণভাবে ডেকোরেশন করা, বেশ চারিদিকে আলপনা আঁকা, একদম মাটির ছোঁয়া। আর এখানে কিন্তু রয়েছে কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাঁড়ি। বাহ, খুব সুন্দর। আচ্ছা, একটা বেড রয়েছে এখানে, আরামসে 2 জন থাকতে পারবেন। যদি আপনার কাছে বাচ্চা থাকে একটা, তাতেও কোনো সমস্যা হবে না। এটা কিন্তু এসি রুম, এসি রয়েছে, আর উপরে ডেকোরেশন দেখুন কত সুন্দর, ফ্যানও রয়েছে, সব কিছুই রয়েছে, দারুণ লাগছে, দারুণ দারুণ, জাস্ট দারুণ। আর কি সুন্দরভাবে সাজানো, এদিকে একটা মিরর রয়েছে, বেশ বড় সরো মিরর। আর এদিকে অলরেডি টেবিল রয়েছে, আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে, খাচ্ছি ব্রেকফাস্টে আমরা কি খাচ্ছি। আর হ্যাঁ, এখানে কুলোর মধ্যে তোমার টাওয়াল রয়েছে, টাওয়াল দেওয়া রয়েছে, একটা কম্বল দেওয়া রয়েছে, আর এদিকে দুটো চেয়ার রয়েছে, আর এইদিকে রয়েছে কিন্তু বাথরুম। চলুন বাথরুমটা আপনাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। এই দেখুন বাথরুমটা কিন্তু পুরোপুরি কংক্রিটের। হ্যাঁ, আর একটা ওয়েস্টার্ন কোমোড রয়েছে, এদিকে বেসিন রয়েছে, এদিকে বেসিন রয়েছে। আর শীতকালে এলে আপনাদের কোনো সমস্যা হবে না, যেহেতু গিজারের ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। এত সুন্দরভাবে সাজানো, বেশ ভালো লাগছে রুমটা, সুন্দর রুম। এখানে কিন্তু অনেক ধরনেরই রুম রয়েছে, এসি, নন এসি, 4-bedded। তো আমার পিছনে যে রুমগুলো রয়েছে এগুলো কিন্তু এসি রয়েছে, এর প্রাইস হচ্ছে 2000 টাকা করে। কি এনেছেন দাদা? লুচি, আলুর দম, মিষ্টি।
ব্রেকফাস্টে আমরা লুচি আলুর দম সঙ্গে মিষ্টি পেট ভরে খেয়ে নিলাম। ওদিকে রুম তো আপনাদেরকে বললাম, এবার এইদিকে দুটো রুম রয়েছে, দেখুন অনেকটা না ধানের যে গোলা হয় সেই ধানের গোলার মতন দেখতে, কিন্তু যার নাম হয়েছে এখানে হোগলা। এই রুমগুলো প্রাইস হচ্ছে 1400 টাকা করে। চলুন ভেতরটা আপনাদেরকে দেখিয়ে দিই। পুরো রুমটা পুরো ধানের গোলার মতন, সেই কারণে দেখুন কি সুন্দরভাবে পেন্টিং করে সাজানো রয়েছে। মানে এখানে প্রতিটা রুমের ভেতরটাই কিন্তু এরকম সুন্দরভাবে ডেকোরেশন করা। এই যে দেখুন এইদিকে পুরো গ্রাম্য পরিবেশ, এটা সিনসিনারি তুলে ধরা হয়েছে। এটা কিন্তু নন এসি রুম। হ্যাঁ, এরপরে দেখুন উপরে পাখা রয়েছে, এটা নন এসি রুম। এখানে নিচে একটা খাট পাতা রয়েছে যেখানে কিন্তু দুজন থাকা যেতে পারে। একটা টি টেবিল রয়েছে, যার মধ্যে রুম ফ্রেশনার রয়েছে। এদিকে একটা ছোট্ট মতো মিরর রয়েছে, একটা চেয়ার রয়েছে, আর এইদিকে রয়েছে বাথরুম। চলুন বাথরুমটা দেখিয়ে দিই। বাথরুমটা দেখুন, বেশ বড় সড়ো বাথরুম। একটা ওয়েস্টার্ন কমোড রয়েছে, একটা এদিকে বেসিন রয়েছে, আর এই দিকে কিন্তু রয়েছে গিজার। মানে শীতকালে এলে আপনাদের কিন্তু কোনো সমস্যা হবে না। এখানে রুমগুলো সত্যিই খুবই সুন্দর। প্রথমে আপনাদের দেখালাম সুন্দরী, আর এইদিকে দেখালাম হোগলা। চলুন এবার এইদিকে যাওয়া যাক। যাচ্ছে কিন্তু সুইমিং পুলের দিকে। ভেতরে কিন্তু একটা সুইমিং পুল রয়েছে। তার আগে আপনাদেরকে দেখাই এই দিকটা, দেখুন পুরো সবুজ ধান ক্ষেত। মানে আপনারা যদি এখন আসেন চারিদিকটা শুধু সবুজ আর সবুজ। আপনারা যদি শীতকালে আসেন তাহলে বুঝতে পারছেন এই জায়গাটা কিন্তু পুরো শস্যের ক্ষেত থাকবে। মানে তখন জিনিসটা আরো কত সুন্দর লাগবে দেখে। এখানে জায়গাটা কিন্তু বেশ বড়, আর থাকার জন্য কিন্তু এখানে অনেক ধরনের রুম রয়েছে। আর কিছু কিছু বাকি রয়েছে কাজ, যেটা কিছুদিনের মধ্যে কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে। সুইমিং পুল আপনাদেরকে বললাম, আর সুইমিং পুলটা না খুব সুন্দর একটা লোকেশনে রয়েছে। মানে পুরো চারিদিকটা একদম সবুজ পুরো ধান ক্ষেত, আর তার ঠিক মধ্যিখানে রয়েছে ইয়াপ বড় একটা সুইমিং পুল। দেখতেই পাচ্ছেন পুরো চারিদিকে একদম সবুজ আর সবুজ। এটা যদি আপনারা শীতকালে আসেন তাহলে পুরো চারিদিকটা একদম হলুদ আর হলুদ, কারণ তখন সর্ষে ক্ষেত থাকবে। এই রিসর্টের সব থেকে মেন আকর্ষণ হচ্ছে সুইমিং পুল, যেটা পুরোপুরি রেডি হয়ে গেছে, জল ভর্তি করা কোনো হয়নি। তবে আপনারা যদি আসেন অবশ্যই কিন্তু এই সুইমিং পুলে মজা নিতে পারেন। এই হোমস্টেতে আসলে কিন্তু আপনারা ডে আউটিং এবং নাইট স্টে দুটোই করতে পারবেন। আর এখান থেকে কিন্তু খুব কাছে টাকি, তাই আপনারা কিন্তু টাকিটাও ঘুরে দেখতে পারবেন। আর হ্যাঁ, এটা কিন্তু সম্পূর্ণ পেট ফ্রেন্ডলি এবং কাপেল ফ্রেন্ডলি। সকালে যখন আমরা বাড়ি থেকে বেরাচ্ছিলাম তখন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিলো, আর এখন ঝকঝকে আকাশ, সুন্দর রোদ বেরিয়েছে, বেশ ভালো লাগছে। আর রিসর্টেরটা তো কোনো কথাই হবে না, গ্রাম্য পরিবেশে রিসর্ট। তো চলুন এখন লাঞ্চ করতে যাই, দেখি এনারা লাঞ্চে আমাদের জন্য কি ব্যবস্থা করেছে। এইটা হচ্ছে ডাইনিং স্পেস, এখানে আপনারা লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার করতে পারেন। আর এর পিছনে কিন্তু রয়েছে বাঁশের সব কটেজগুলো, দেখুন সুন্দর লাগছে। আপনাদেরকে প্রথমে রুমের ভাড়া এবং রুম সেটা দেখিয়ে দিয়েছি, বলে দিয়েছি কত ভাড়া। আর এখানে কিন্তু রুমের ভাড়া আলাদা আর প্যাকেজ কিন্তু আলাদা, মানে খাওয়া দাওয়া আর থাকা দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। তো এখানে খাওয়া দাওয়া যে সিস্টেমটা রয়েছে, আপনারা যদি ডে আউটিং করেন তাহলে সকালবেলার ব্রেকফাস্ট, দুপুরবেলার লাঞ্চ এবং সন্ধেবেলার ইভিনিং স্ন্যাক্স, তার সাথে রয়েছে চা। এটা কিন্তু আপনাদের পড়বে 750 টাকা করে পার হেড। আর যদি আপনারা রাত্রিবেলা থাকেন তাহলে সেমই থাকবে, রাত্রিবেলার ডিনার তার সাথে যুক্ত হয়ে যাবে, সেক্ষেত্রে পড়বে কিন্তু 900 টাকা। আর রুমের ভাড়া আগে যা বলেছি সেটা কিন্তু আলাদা। আমাদের লাঞ্চে কি কি দেওয়া হয়েছে আপনাদেরকে বলে দিই। ভাত, আলু ভাজা, শাক ভাজা, ডাল, আলু পটলের তরকারি, চিকেন, এটা রয়েছে আমড়ার টক, পাঁপড়, আর সাথে রয়েছে দই। এই লাঞ্চটা সেরে নেব, সেরে আমরা কিন্তু বেরোবো সাইড সিনে। আর সাইড সিনের এখানে কি প্রসিডিউর রয়েছে সেটাও আপনাদেরকে বলে দেবো। লাঞ্চের পরে আমরা কিন্তু এখন সাইড সিনে বেরোচ্ছি, যেহেতু এখান থেকে খুবই কাছে টাকি। তো টাকিতে আমরা এখন ঘুরতে যাচ্ছি, আর এখান থেকে টাকি পর্যন্ত যাওয়ার ব্যবস্থা কিন্তু এই রিসর্ট থেকে করে দেওয়া হয় পুরোপুরি ফ্রি অফ কস্টে। এর জন্য কোনো টাকা লাগে না। আমাদের এই রিসর্ট থেকে কিন্তু টোটো করে আপনাদেরকে টাকিতে নিয়ে যাবে, আবার এই রিসর্টে ফিরিয়ে নিয়ে আসবে, এর জন্য কিন্তু কোনো কস্ট লাগে না। লাগে না, আমার জন্য টোটো অলরেডি দাঁড়িয়ে রয়েছে। চলুন যাওয়া যাক। এবার আপনাদের ক্লিয়ার একটু বলে দিই,
হোমস্টে থেকে আমরা টোটো করে কিন্তু চলে এলাম বর্ডার, ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার। আর সেখান থেকে আবার টোটো চেঞ্জ করে, ওখানে আমরা আই কার্ড জমা রেখে ওখান থেকে টোটো চেঞ্জ করে চলে এলাম কিন্তু গোলপাতা জঙ্গল। এখানে 10 টাকা করে টিকিট কেটে আমরা গোলপাতা, তোমাদেরকে জানিয়ে রাখি এই গোলপাতা জঙ্গল কিন্তু সকাল 8টা থেকে আর বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে, তার মধ্যে আপনাদের ঘুরতে হবে। দেখুন চারিদিকে পুরো জঙ্গলে ঘেরা আর মাঝে এরকম রাস্তা চলে গেছে, দারুণ লাগছে, দারুণ। আমি প্রথম এলাম টাকিতে, এর আগে অনেক শুনেছি, অনেক ভিডিওতে দেখেছি এই গোলপাতা জঙ্গল, আজ নিজের চোখে দেখছি, সত্যি বলছি। এই হচ্ছে গোলপাতা অ্যাকচুয়ালি, আর এই জায়গাটাকে বলা হয় গোলপাতার জঙ্গল। দারুণ লাগছে, খুব সুন্দর জায়গা, অসাধারণ। টাকির সাইট সিন হিসাবে কিন্তু এইটা অবশ্যই দেখে নেবেন, কারণ টাকিতে মেন কিন্তু মানুষে এই গোলপাতা জঙ্গলই দেখতে আসে। দেখুন এইদিকে এসে কিন্তু দুটো রাস্তা চলে গেছে, এইদিকে হচ্ছে টাওয়ার সাইট, এটা পড়ে যাচ্ছি, আর এইদিকে হচ্ছে রিভার সাইট। চলুন এদিকে যাওয়া যাক, এটা আবার একটু ঘুরিয়ে। আমরা কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি গোলপাতার জঙ্গলে, আর আমার ঠিক উল্টো দিকে কিন্তু রয়েছে বাংলাদেশ। এর আগে টাকির কথা আমি অনেকবারই শুনেছি কিন্তু কোনোদিন যাইনি, এই ফার্স্ট টাইম আমি টাকি গিয়ে দেখলাম বাংলাদেশ বর্ডার, আমার জীবনের প্রথম এই বর্ডার, সত্যি অসাধারণ দেখতে লাগছিল। আমি বাইনোকুলার দিয়ে ওপারের দৃশ্য নজরবন্দি করলাম। টাওয়ার সাইডে একটা টাওয়ার রয়েছে যেখান থেকে আপনারা জঙ্গলটাকে ভালোভাবে দেখতে পারবেন, মানে উপর থেকে জঙ্গলটা খুব সুন্দর দেখতে লাগছে। যদি আপনারা রিভার সাইডে যান ওখান থেকে বাংলাদেশের বর্ডারটা খুব ভালোভাবে দেখতে পাবেন, আর টাওয়ার সাইডে এলে কিন্তু এখানে টাওয়ার পাবেন যেখান থেকে জঙ্গলটা আপনারা ভালোভাবে দেখতে পাবেন। গোলপাতা জঙ্গল আমার দেখা হয়ে গেছে, আর বাইরে কিন্তু প্রচণ্ড জল বৃষ্টি হচ্ছে, আমরা গোলপাতা জঙ্গলের ভেতরে রয়েছি, এত ঘন গাছপালা বৃষ্টির জল মাথায় পড়ছে না, মানে বুঝতে পারছেন। এখন আমি দাঁড়িয়ে আছি জেনারেল শঙ্কর রায় চৌধুরীর বাড়িতে, তখনকার দিনে ইনি এখানকারের কিন্তু জেনারেল ছিলেন, আর এই স্পটটা হচ্ছে টাকির আরও একটি সাইট, অন্যতম স্পট কিন্তু, আপনারা অবশ্যই কিন্তু এটাও দেখুন। এখন আছি টাকি রিভার সাইডে, এখান থেকে ইচ্ছা মতো নদীটা দারুণ দেখতে লাগছে, আর খুব সুন্দর হাওয়া হচ্ছে, বেশ ভালো লাগছে। আমি বলবো টাকি ভ্রমণের এটা কিন্তু অন্যতম একটা স্পট, আপনারা সবাই হয়তো ভিডিওতে দেখেছেন, আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে সবাই একবার টাকি ঘুরে যান, খুব সুন্দর জায়গা, এবং এই সমুদ্রের পাড়ে এই নদীর পাড়ে দাঁড়িয়ে তো জায়গাটা দারুণ লাগছে, জাস্ট দারুণ। আর একদম সোজাসুজি কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের বর্ডার, ওপারে রয়েছে বাংলাদেশ, আমরা এপারে ইন্ডিয়া দাঁড়িয়ে আছি, জাস্ট দেখো এই যে ওপারটা বাংলাদেশ আর এপারটা হচ্ছে, যেমন আপনারা দেখালাম সন্ধ্যেবেলা কিন্তু এর একদমই অন্যরকম লুক, দারুণ লাগছে রিসর্টটা। আমি বলবো একটা দিন আপনারা এই রিসর্টে এসে থাকুন, তাহলে বুঝতে পারবেন দারুণ দারুণ রিসর্ট। সন্ধ্যেবেলা ফিরে আমরা স্ন্যাক্সে চিকেন পকোড়া খেয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। সত্যি বলছি এই রিসর্টটা আমাদের খুবই ভালো লেগেছে, আমরা চাইবো আপনারা একটা দিন এসে ঘুরে যান।